মাদারীপুরে বিদেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলেও মানছে না কেউই। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অভিজিৎ, তামিম, করোনা ভাইরাসের যে সর্বশেষ তথ্য, মাদারীপুরের সবচেয়ে ভয়ানক এলাকা হিসেবে যদি বলা যায় তাহলে শিবচর উপজেলা। সেই শিবচর উপজেলার অল্প সময় আগে উপজেলা প্রশাসন এবং জেলা জেলা প্রশাসকের সমন্বয়ে একটি যৌথ মিটিং হয়েছে। সেই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজ সন্ধ্যার পর থেকে উপজেলার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার ছাড়া, ঔষধ ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলার গণ পরিবহন যে রয়েছে সেই পরিবহনগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু একসাথে যে অনেক মানুষ সমাগম হয় সেই সমস্ত সমাগম হওয়ার আর কোনো সুযোগ নেই। স্থায়ীভাবে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে পর্যন্ত এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে সে পর্যন্ত কিন্তু এই ঘোষণা কিন্তু বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এছাড়া যদি বলা যায় যে মাদারীপুরে, আমরা পূর্বের বুলেটিনে অনেকবার বলেছি, মাদারীপুরে 3000 প্রবাসী চলতি মাসে এসেছেন। এর মধ্যে রাজুর এবং শিবচর উপজেলায় কিন্তু অসংখ্য প্রবাসী রয়েছেন, তাদেরকে খুঁজে বের করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যৌথ তৎপরতা চালানো হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। স্বাস্থ্য বিভাগ এবং পৌরসভা ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন কিভাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করা যায়। তারা সকলেরই একটি কথা জানিয়েছেন যে সবার যৌথ উদ্যোগে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এছাড়া ইতিমধ্যে যাদের উপসর্গ পাওয়া গেছে তাদের কিন্তু আলাদা থাকতে বলা হয়েছে। জেলা সিভিল সার্জন প্রতিনিয়ত কিন্তু ইউনিয়ন প্রান্তিক পর্যায়ে যে ইউনিয়ন গুলো রয়েছে সেই ইউনিয়ন গুলোর খোঁজ খবর নিচ্ছেন, কে কে কোথায় যাচ্ছেন, কিভাবে কি করছেন, সবকিছু মিলিয়ে কিন্তু মাদারীপুরে এখন যে অবস্থা সেই অবস্থা, অর্থাৎ শিবচর উপজেলাকে কিন্তু এক প্রকারে কিন্তু সবকিছু বন্ধ করে রাখা হয়েছে। তো তামিম, এই ছিল আমার কাছে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি। মাদারীপুর সদর হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। দেশে নতুন করে আরও 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তারা একই পরিবারের সদস্য। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 17 জনে। নতুন আক্রান্তরা ইতালি ফেরত এক প্রবাসীর পরিবারের সদস্য। দুপুরে IDCR কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। কীট সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে রাখার জন্য বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করা হচ্ছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে IDCR এর নিয়মিত ব্রিফিং বৃহস্পতিবার শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পর। তবে প্রতিদিনের মতো IDCR এর পরিচালক সেব্রিনা ফ্লোরানয় এদিন ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। বেলা 12:30 পর রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে নতুন করে আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের 2 জন পুরুষ, 1 জন নারী। তাদের পরিবারের 1 জন ইতালি ফেরত সদস্য রয়েছেন। নিশ্চিতকৃত COVID-19 সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় নতুন করে 3 জন, এবং গতকালকে পর্যন্ত 14 জন ছিল, এই 3 জন যোগ করে এখন হয়েছে 17। যে 3 জন আমরা হলো নতুনভাবে সংক্রমিত বলে আমরা হলো নিশ্চিত হয়েছি, তাদের মধ্যে 1 জন মহিলা, তার বয়স 22 বছর, 1 জন পুরুষ, বয়স 65 বছর, আরও 1 জন পুরুষ, বয়স 32 বছর। সকলেই আসলে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এবং একই পরিবারের সদস্য। যার কন্ট্যাক্টে এসেছেন বা যাদের কন্ট্যাক্টে এসেছেন তারা ইতালি ফেরত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বৃহস্পতিবার 2000 নতুন কিট এসেছে, শিগগিরই আরও 1 লাখ কিট আসবে বাংলাদেশে। 2000 কিট সংগ্রহ করেছে CMSD। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে 1 লক্ষ কিট সংগ্রহ করা এবং 10 লক্ষ এই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সংগ্রহ করার ইয়েতে আছে। কোনো চিকিৎসা কেন্দ্রে এই সমস্ত PPE কোনো অভাব হবে না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টঙ্গীর ইজতেমা ময়দান কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হচ্ছে। আরও অনেকগুলো হাসপাতাল এবং স্থাপনা চিহ্নিত করেছি যেখানে আমরা 2000 বেডের মতো আমরা রাখতে পারবো, এবং তার থেকেও যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে আমরা আরও বড় জায়গা আরও চিহ্নিত করেছি। সেটা হলো ওই বিশ্ব ইজতেমা যেখানে হয় সেই জায়গাটিকেও আমরা আর্মির কাছে দিয়েছি, তারা এটাকে নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেটাকে সেখানে এই যদি প্রয়োজন হয় কোয়ারেন্টিনের জন্য, চিকিৎসার জন্য সেই জায়গাটি ব্যবহার করা হবে। পরিস্থিতির অবনতি হলে শরীয়তপুর, মাদানেপুর, শিবচর সহ বিশেষ এলাকাগুলো লকডাউন করে দেওয়ার কথাও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।